সবাইকে শুভেচ্ছা, স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজশাহীতে মহানগর এবং জেলা আওয়ামী লীগের জনসভায় কাল যোগ দেবেন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রী রাজশাহীতে যাবেন। নগর জুড়ে বসানো হয়েছে দৃষ্টিনন্দন সড়ক বাতি, তোরণ, পোস্টার, ব্যানার এবং ফেস্টুনে ছেয়ে গেছে চারদিক। স্মরণকালে সর্বোচ্চ লোক সমাগম হবে বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে গেলেও এখনও এক কোটিরও বেশি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। এই কোটি বই আসলে এখনও ছাপানোই শেষ হয়নি। কাজ চলছে বড় বড় দশটি প্রতিষ্ঠানে। সংশ্লিষ্টদের মতে এসব বই পৌঁছতে ফেব্রুয়ারির প্রথম ভাগ পর্যন্ত সময় লাগবে। বই পেতে দেরি হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। অন্যদিকে দফায় দফায় বই দেয়ায় বাড়ছে পরিবহন খরচও। এবং অবৈধ হয়ে পড়া বিদেশি কর্মীদের বৈধ করতে শুরু করেছে মালয়েশিয়া। এতে সে দেশে থাকা অন্তত 3 লাখ বাংলাদেশি কর্মী বৈধতা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। 15টি দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন। এবারে বিস্তারিত। জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলল, কিন্তু এখনও প্রায় কোটিরও বেশি পাঠ্য বই ছাপানো বাকি। এতে রাজধানী সহ দেশের অনেক এলাকায় শিক্ষার্থীর কাছে বই পৌঁছানো যায়নি। পাঠ্য বইয়ের ভুল, নিম্নমান আর বিতরণের দেরি নিয়ে আনোয়ার হোসেনের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। গাজীপুরের শ্রীপুরের বারোতোপা প্রিন্টার্স লিমিটেডের প্রেস। জানুয়ারি মাস প্রায় শেষ, কিন্তু এখনও চলছে পাঠ্য বই ছাপার কাজ। তবে শুধু এই প্রতিষ্ঠানই নয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB ও মুদ্রণ শিল্প সমিতির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে মানামা, ভয়েজার, কচুয়া, বর্ণশোভা, আনন্দ প্রিন্টার্স সহ অন্তত 10টি প্রতিষ্ঠান বর্তমানে বই ছাপাচ্ছে। সব মিলিয়ে এখনও 1 কোটিরও বেশি বই ছাপার কাজ বাকি রয়েছে। বোর্ড এবার প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় 34 কোটি বই ছাপানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বারোতপা প্রেস, রব্বানি জব্বারের অ্যাপেক্স, যশোরে সরকার গ্রুপের কাছে আর এই প্রমা প্রেস মহসিনের কাছে, এই 4টা প্রেসই আমাদের হলো বিশাল বিশাল প্রেস। তাদের অনেকগুলো ইউনিট, এরা যদি আর একটু তৎপর হইতো তারা বইটা দিয়ে দিতে পারত। বই ছাপাতে এমন দেরি হওয়ার কারণে এখনও রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বই পৌঁছানো যায়নি। এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আমি বাংলা, গণিত, বিজ্ঞান বই পাইনি। সব বই যদি পাইতাম তাহলে ভালো হতো। পুরাতন বইয়ের সাথে এখন নতুন বইয়ের কোনো মিল নেই বলে আমরা পড়াতে একটু সমস্যা হচ্ছে। নতুন বই পাইনি, সেজন্য বাচ্চারাও একটু পড়তে একটু সমস্যা হচ্ছে। বই বাকি আছে 7-এ কিছু, 8-এ কিছু, আর 9-এ যেটা বিজনেস স্টাডিজ যে সেটার বই সব পাওয়া গেছে। জেনারেল বই 5টা পাওয়া গেছে, আর সায়েন্সে 3টা বই পাওয়া গেছে, আর বাকি কিছু বই বাকি আছে। কেউ কেউ বিকল্প ব্যবস্থায় চালু রেখেছে পাঠদান। PDF NCTV থেকে বই নামাচ্ছে, আমি প্রিন্ট করেছি, কয়েকটা অধ্যায় করে প্রিন্ট করে দিয়ে শিক্ষকদের হাতে যেন থাকে, তারা যেন অন্তত ক্লাসগুলি আমার চলমান থাকে, শিক্ষার্থীদের সাথে তারা যেন ইন্টারঅ্যাকশনে যেতে পারে। আমি যেহেতু বলেছি শিক্ষা কার্যক্রম আমরা প্রথম থেকে জানুয়ারি থেকে চলবো, সেই কথাটা রক্ষার জন্যই আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। আবার একসাথে সব বই পাওয়ার বদলে দফায় দফায় স্থানীয় শিক্ষা অফিস থেকে বই আনতে গিয়ে বাড়তি পরিবহন খরচের ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। দিবে যা তার চেয়েও সংখ্যায় কম থাকে, যেমন 10 সেট দেওয়ার কথা দিয়েছে 5 সেট। 4 ধাপে বই অলরেডি এনেছি, আরও বাকি আছে, এগুলো আনতে হবে। কস্টিং বেড়ে যাচ্ছে। কেমন কস্টিং? যেমন বই আনতে ট্রান্সপোর্ট কস্টিং আছে, লেবার কস্টিং আছে। আমরা পরিবহনের জন্য পার বইতে 15 পয়সা করে দিই। এই কিছু কিছু উপজেলা শিক্ষা অফিসার আছে, এই টাকাটা ওরা মেরে দেওয়ার জন্য কি করে, এই হেডমাস্টার তো আসবেই নে, ওনার কাছে বই ধরাই দিবে, ও তো আসবেই নে, বই ধরাই দিবে। এই রকম করে অনেক জায়গায় সম্ভবত স্কুলে বইটা ডিস্ট্রিবিউট করে নেই। বোর্ড ও মুদ্রণ শিল্প সমিতির সূত্রগুলো বলছে সব বই শিক্ষার্থীর হাতে পৌঁছাতে
ফেব্রুয়ারির প্রথম ভাগ পর্যন্ত সময় লেগে যেতে পারে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাজশাহী মহানগর এবং জেলা আওয়ামী লীগের জনসভা কাল। এতে বক্তব্য রাখবেন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা ঘিরে রাজশাহী মহানগরীতে চলছে সাজসজ্জা। রাজশাহী থেকে গোলাম রাব্বানির রিপোর্ট, ছবি তুলেছেন মাহফুজ রুবেল। গত 14 বছরে আমূল পাল্টে গিয়েছে রাজশাহীর চেহারা। শুধু রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়নে বাস্তবায়ন করা হয়েছে 17টি প্রকল্প। সড়ক 4 লেনের মহাসড়ক, যানবাহন খাত, বিসিক শিল্পনগরী, আধুনিক সিটি সেন্টার, মডেল মসজিদ, শেখ রাসেল শিশু পার্ক সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে খরচ হয়েছে 10,500 কোটি টাকারও উপরে। উন্নয়নের এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়ার শপথ ও আসছে নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনা দিতে আগামীকাল মাদ্রাসা ময়দানের জনসভায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগর তাই সেজেছে রঙিন রূপে। বর্তমান সরকার উন্নয়ন ধারাকে অব্যাহত রেখেছে, আগামীতেও অব্যাহত নিশ্চয় রাখবেন। এই অঞ্চলের উন্নয়নে কিন্তু কোনো কমতি রাখেননি এবং আমাদের যে চাওয়া সে চাওয়া কিন্তু পূর্ণ করেছে। এবারের জনসভা থেকে 33টি প্রকল্পের ফলক উন্মোচনের কথা রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র। পুরো দেশের কথা তো আছেই, রাজশাহীর জন্য যিনি যা করেছেন, রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, পার্শ্ববর্তী জেলা, সেই কারণেও আমরা তাকে ধন্যবাদ দিতে চাই এবং আশা করছি যে তার হাতে দেশ যেভাবে আছে এই দেশ আরও অনেকগুলো ইনশাআল্লাহ এগিয়ে যাবে। জনসভা উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে ছিল কেন্দ্রীয় নেতাদের আনাগোনা। সন্ধ্যায় সভাস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশা প্রকাশ করেন আগামীকাল হবে স্মরণকালের জনসভা। তিনি প্রমাণ করেছেন এই যে বিনে পয়সা ভ্যাকসিন দেওয়া, উন্নত দেশগুলো যেটা পারেনি সেটা শেখ হাসিনা করে। অনেকের তুলনা ভালো আছি এবং দক্ষিণ এশিয়া তো বটেই, অনেক উন্নত দেশের তুলনা আমরা ভালো। সকালে সারদা পুলিশ একাডেমিতে বিশেষ পুলিশের পাসিং আউট অনুষ্ঠানে যোগদান শেষে বেলা 2:30 জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। গোলাম রাব্বানি, মাছরাঙ্গা সংবাদ, রাজশাহী। বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত বিদেশি কর্মীদের বৈধ করার প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশসহ 15টি দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন। এতে সেদেশে থাকা অন্তত 3 লাখ বাংলাদেশি কর্মী বৈধতা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসিক রাহাতের রিপোর্ট। বাংলাদেশিদের জন্য বড় শ্রমবাজার মালয়েশিয়া। অন্যান্য দেশের নাগরিকদের মতো অনেক বাংলাদেশিও দেশটিতে কাজে যাওয়ার পর মেয়াদ শেষ হয়ে যাওয়া, কর্মস্থল পরিবর্তন সহ নানা কারণে অনিয়মিত হয়ে পড়েছেন, কাজ করছেন বৈধ কাগজপত্র ছাড়া। এমন কর্মীদের অস্থায়ীভাবে কাজের অনুমতি দিয়ে আবারও বৈধকরণ শুরু করেছে মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন রিক্যালিব্রেশন প্রোগ্রামের অধীনে বাংলাদেশসহ 15টি দেশের নাগরিকরা এই সুবিধা পাচ্ছেন। 38,000 টাকা ফি দিয়ে অনলাইনে করা যাবে আবেদন, যা চলবে ডিসেম্বর পর্যন্ত। আমাদের যে বিপুল কর্মীর চাহিদা রয়েছে তা পূরণের জন্য এটি খুবই কার্যকর। মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোর জন্য এটি সস্তা, কারণ এর ফলে নতুন কর্মী নেওয়ার জন্য তাদের কোনো এজেন্সিকে বাড়তি খরচ দিতে হবে না, পুরাতন কর্মীরাই বৈধভাবে কাজ করতে পারবেন। এই সুযোগ পেতে কর্মীদের বয়স হতে হবে 18 থেকে 49 বছরের মধ্যে, থাকতে পারবে না অতীতে কোনো অপরাধের রেকর্ড। 8টি খাতের কর্মীরা পাচ্ছেন এই বৈধকরণ সুবিধা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান গেল বছর বাংলাদেশ সহ 5টি দেশের নাগরিকরা এই সুবিধা বেশি পেয়েছেন। প্রক্রিয়াটি ভালোভাবেই চলছে। গেল বছর এর মাধ্যমে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত 14,84,000 বিদেশি কর্মীকে বৈধতা দিয়েছি। সবচেয়ে বেশি 4,46,000 বাংলাদেশি এই সুবিধা পেয়েছেন। এর পরেই রয়েছে ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার ও ভারতীয় নাগরিকরা। এই প্রক্রিয়ায় এবার দেশটিতে বসবাসরত অন্তত 3 লাখ বাংলাদেশি কাজের বৈধতা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে নিঃসন্দেহে আমাদের রেমিটেন্স যোদ্ধারা সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং তারা একটা বৈধ প্রক্রিয়ার অংশ হবেন, এবং এই বৈধ হলেই কিন্তু তারা বৈধভাবে আমাদের দেশে কিন্তু বৈধভাবে রেমিটেন্সটাও কিন্তু প্রেরণ করতে পারবেন। প্রায় 3 লাখের অধিক আমাদের এই ধরনের যদি সুযোগটা হয় তারা বৈধতার একটা সুযোগ পাবে, কারণ ইতিপূর্বে আমরা যেটা
বিভিন্ন তথ্য সূত্রে জেনেছিলাম যে ইতিপূর্বে কিন্তু প্রায় 8 লাখের উপরে আবেদন করেছিল বৈধতার জন্য, তো সেখানে কিন্তু 4.5 লাখ বৈধতা পেয়েছে। অর্থাৎ আগের টাইমে কিন্তু 100% সবাই সেই বৈধতার সুযোগটি নিতে পারেনি। শুধু পুরাতন কর্মীদের বৈধকরণই নয়, বাংলাদেশ থেকে নতুন কর্মীও নেওয়া শুরু করেছে মালয়েশিয়া। গেল 4 মাসে দেশটিতে গেছেন অন্তত 50,000 কর্মী। মাসরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। শুধু ধান ভুট্টা সবজি ফলিয়ে আর গরুর খামার করে কি কেউ পাল্টে দিতে পারে একটি সমাজের ঘুণে ধরা ধ্যান ধারণা? বদলে কি যেতে পারে নির্যাতিত নারীর অবস্থান? কিংবা শুধু নিত্য নতুন ফসল ফলিয়েই কোনো গ্রামের নাম পাল্টে কি হতে পারে নারী কৃষকের গ্রাম? কারাই বা সেই নারী কৃষক? সেই দিন বদলের খবর থাকছে আজকের মাছরাঙার উন্মোচনে। যদি রাতারাতি পাল্টে যায় পুরো একটি গ্রামের চেহারা। ভুট্টা কিরকম আমরা আগে দেখতাম, ভুট্টা কিরকম এই মানুষ তো ঘরে বসে থাকার না। জমির মাটি বদলে ফেলে তার ফসল উৎপাদনের পুরনো নিয়ম কানুন। 2 লক্ষ টাকার কবি বেশি বার আমার সংসারের প্রধানমন্ত্রী আমি। থেমে যায় নারী নির্যাতনের কান্না। আশীর্বাদ করে সে যেন ভালো থাকে। এমনকি পুরনো নাম পাল্টে যখন সেই জনপদ হয়ে ওঠে নারী কৃষকের গ্রাম। অবিলম্বে পদত্যাগ না করলে পালাবার পথ থাকবে না, সরকারের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে 4 দিন ব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিনে তিনি একথা বলেন। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে পরাজয়ের মধ্য দিয়ে তাদের মরণযাত্রা হবে। হাসনাইন তানভীরের রিপোর্ট। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নেমেছেন রাজধানীর বাড্ডা এলাকার রাজপথে। বিএনপির পক্ষ থেকে নির্দেশনা ছিল নীরবে হবে এই পদযাত্রা, তবে নেতাকর্মীদের মুখে ছিল সরকার বিরোধী নানা স্লোগান। যানজটের এই নগরীতে বিএনপির এই পদযাত্রাটি শুরু হয় রাজধানীর বাড্ডার সুবাস্তু থেকে, আর এটি শেষ হয় মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে। রাজধানীতে এমন আরও 3টি পদযাত্রা করার কথা রয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির। আগামী 30শে জানুয়ারি দুপুর 2টায় যাত্রাবাড়ি থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরপর 31শে জানুয়ারি একই সময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির পরবর্তী পদযাত্রাটি হবে গাবতলী থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত, আর 1 ফেব্রুয়ারি দুপুর 2টায় মুগদা থেকে শুরু হয়ে মালিবাগে গিয়ে 4 দিনের পদযাত্রা কর্মসূচি শেষ হবে। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন নতুন বাজার, সুবাস্তু, হোসেন মার্কেট এলাকায়। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সরকারকে পদত্যাগের আহ্বান জানান। এই সরকারকে জানিয়ে দিতে চাই, আর কাল বিলম্ব নয়, অবিলম্বে পদত্যাগ করুন, দেশে উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ শেষে তিনি আরো বলেন, আওয়ামী লীগ পালাবার দল না, বিএনপির মরণ যাত্রা শুরু হয়ে গেছে, এভাবে তারা পরাজিত হবে, আন্দোলনে হবে, আগামী নির্বাচনেও তাদের মরণ হবে, রাজনৈতিক মরণ। আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে এখন থেকেই জনসংযোগ শুরু করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। যত দ্রুত সম্ভব গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীতে জ্বালানি নিরাপত্তা নিয়ে এডিটর্স গিল্ড আয়োজিত আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, চলমান সংকট কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন, কয়েক বছরে দেশে বিদ্যুৎ, তেল ও গ্যাস এই 3 জ্বালানির চাহিদা কয়েক গুণ বেড়েছে, যার ফলে সংকট আরও প্রকট হয়েছে। এমন অবস্থায় খাতওয়ারি অগ্রাধিকারের ভিত্তিতে জ্বালানি সরবরাহের পরামর্শ দেওয়া হয়েছে বিশ্লেষকদের পক্ষ থেকে। আমি এখানে সাবসিডি দেব, কারণ দেব, আমরা চাই যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাক, নিরবিচ্ছিন্ন সহনীয় পর্যায়ে যেন
বিদ্যুৎটা আসুক, সহনীয় পর্যায়ে যেন জ্বালানি পায় সেটার ব্যবস্থা করা। এখনকার যে দামের যে অ্যাডজাস্টমেন্টটা, এটা একটা বিশেষ পরিস্থিতি। জি, আমরা বারবার বলছি যে মার্কেট থেকে আমরা নিজেদের হাতে নিয়ে আসছি, সেখানে আমরা উল্লেখ করছি এটা বিশেষ পরিস্থিতি। আমি মনে করি যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে আসা যায় কিনা, সেটাই আমাদের বড় চ্যালেঞ্জ থাকবে। এখনো বিক্রি হয়নি বাণিজ্য মেলায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা কোটি টাকার খাট। ক্রেতা দর্শনার্থীরা বলছেন, ডিজাইন এবং মান অনুযায়ী বেশি দাম হাঁকানোর কারণেই বিক্রি হচ্ছে না খাটটি। আর বিক্রেতার প্রতিষ্ঠানটির দাবি, প্রত্যাশিত দাম পেলেই বিক্রি করা হবে খাটটি। আর মাত্র দুদিন, তারপরেই পর্দা নামবে বাণিজ্য মেলার এবারের আসরে। তবে মেলার শুরু থেকে এখন পর্যন্ত ভিড় যেন কোনোভাবেই কমছে না পরিপালং স্টলের সামনে থেকে। আর কমবে বা কীভাবে, রাজকীয় কারুকাজ ও পরীর ডিজাইনে কোনো রকম মেশিনের ব্যবহার ছাড়াই তৈরি করা হয়েছে খাটটি, যা দেখতে এভাবেই ক্রেতা দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। একটু ব্যতিক্রম, খাটের মাঝে যে ধরনের মূর্তি অ্যাড করা হয়েছে আদৌ পর্যন্ত কোথাও কোনো খাটের মাঝে এরকম দেখা যায় নাই। আমরা আসছি মিরপুর এক থেকে, আমরা আসছি এই খাটটা দেখার জন্য। অনলাইনে আমি দেখে আসলে খুব মানে সবাই দেখছে যে খুব ভিড়, কী ব্যাপার স্যাপার, না তো সেদিক থেকে একটু আগ্রহ জাগলো যে আসলে জিনিসটা কী দেখি। খাটের চার কোনায় চারটি পরি ও বিভিন্ন অংশে আরও ১২টি পরি রয়েছে, যা তৈরি করা হয়েছে আধুনিক নান্দনিক কারুকাজ ও শৈল্পিক আবহে। খাটটির দাম হাঁকানো হয়েছে ১ কোটি টাকা, যা নিয়ে মেলার শুরু থেকেই আগ্রহ ছিল ক্রেতা দর্শনার্থীদের। তবে মেলা শেষ হতে চললেও এখনও কেন অবিক্রিত এই খাটটি? ১ কোটি টাকা তো আসলে অনেক বেশি এক্সপেন্সিভ। হ্যাঁ, আর ১ কোটি টাকা তো এতে কোনো শোকেস খাট পাওয়া যায়? হ্যাঁ, ১ কোটি টাকা হলে তো এটার মধ্যে অর্নামেন্ট থাকবে, কিছু অনেক কিছু থাকবে। মেলা শেষ হয়ে যাবে, খাট সেল হইতো না। মালিক নুরুন্নবীর দাবি, ৩.৫ বছর লেগেছে খাটটি তৈরিতে, ব্যবহার করা হয়েছে সেগুন কাঠ, কারিগরের মজুরি সহ ৪০ লাখ টাকার বেশি খরচ হয়েছে, পাশাপাশি বাণিজ্য মেলা স্টল নেওয়া সহ নানা খরচ মিলিয়ে ব্যয় হয়েছে ৪.৪৫ লাখ টাকার মতো। আমরা এটা আস্কিং প্রাইস দিয়েছি, যে কোনো মানুষ এটাকে মূল্য নির্ধারণ করতে পারবে, বলতে পারবে, কথা বলতে পারবে। বর্তমানে ৫১,৫০,০০০ টাকা এটার মূল্য উঠেছে, হয়তো বা আমরা সামনের দিকে আর কিছু পেলে আমরা কিন্তু ছেড়ে দেব। শেষ পর্যন্ত খাটটি বিক্রি না হলে জাদুঘরে প্রদর্শনের জন্য দিতে চান নুরুন্নবী। রায়হান শোভন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আইসিটি ৬টি বিভাগে সেরাদের পুরস্কৃত করেছে দ্য ডেইলি স্টার। দুই উদ্যোক্তা এবং ৪ প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, বাংলাদেশ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ডেইলি স্টারের সম্পাদক এবং প্রকাশক মাহফুজ আনাম বলেন, আইসিটি বিভাগে দেশ দারুণভাবে এগিয়ে চলেছে। সুইজারল্যান্ডের জেনেভায় বসবাসরত বাঙালি পরিবারগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। সম্প্রতি জেনেভা বাংলা পাঠশালা সেন্টারে বাংলা সুইস কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বাহারি পিঠার স্বাদ নেন বাঙালিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত আবৃত্তির পাশাপাশি নৃত্য পরিবেশিত হয়। বাংলা সুইস কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল হক ফরহাদের নেতৃত্বে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এহতেশামুল হক। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কাল রাজশাহীর জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। নগর জুড়ে তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন, স্মরণকালে সর্বোচ্চ লোকসমাগম হবে বললেন কাদের। জানুয়ারি শেষ হতে চললেও ছাপানো বাকি ১ কোটির বেশি পাঠ্য বই, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, দফায় দফায় বই দেয়, বাড়ছে পরিবহন খরচও। এবং মালয়েশিয়ায় থাকা অবৈধ বিদেশি কর্মীদের বৈধ করার প্রক্রিয়া শুরু, সুবিধা পাবেন প্রায় ৩ লাখ বাংলাদেশি সহ ১৫টি দেশের নাগরিকরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।